আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লে লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে তো কম্পিউটার গ্রাফিক্সের আজকে লেকচার ভিডিওতে আমরা টুডি শেয়ারিং এর উপর একটা নিউমেরিক্যাল সলভ করব লাস্ট লেকচার ভিডিওতে আমরা টুডি শেয়ারিং এর বেসিক কথাবার্তা বলে এসেছি বাই নিচে যদি আপনি মিস করে থাকেন ফার্স্ট অফ অল দেখে নেবেন আই বাটন থেকে আপনি লাস্ট লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন তো আমরা डायरेक्टली क्वेश्चनে চলে যাচ্ছি क्वेश्चनে বলা হচ্ছে গিভেন এ ট্রায়াঙ্গেল উইথ পয়েন্টস 1 1 0 0 এন্ড 1 0 আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে পয়েন্ট গুলো দেওয়া রয়েছে অ্যাপ্লাই শেয়ার প্যারামিটার টু অন এক্স অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস এর দিকে আমাদের শেয়ারিং প্যারামিটার দেওয়া রয়েছে এবং বলছে টু অন ওয়াই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর দিকে আমাদের শেয়ারিং প্যারামিটার দেওয়া রয়েছে তো দুইটা কাজ আমরা ভিন্ন ভিন্ন ভাবে কারণ শেয়ারিং দুই ভাবে পসিবল আমরা লাস্ট একটা বলে এসেছি একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে এবং আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকে এবং বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য নিউ কোঅর্ডিনেটস অফ দ্য অবজেক্ট আমরা যদি সলিউশন করা শুরু করি তো এখানে কোশ্চেনে ইনিশিয়ালি কি কি গিভেন রয়েছে কোশ্চেনে গিভেন রয়েছে তিনটা পয়েন্ট এবং এই তিনটা পয়েন্ট দেখতে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে

এবং আরেকটা পয়েন্ট বলা হচ্ছে জিরো জিরো সে এই পয়েন্ট হচ্ছে জিরো জিরো যেটা আমরা বলছি হচ্ছে ও জিরো জিরো একটা পয়েন্ট এটাকে আমরা বলছি ও এবং আরেকটা পয়েন্ট আমার হচ্ছে ওয়ান জিরো সে হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের ওয়ান জিরো পয়েন্ট এটাকে আমরা সে বলছে হচ্ছে বি এটা হচ্ছে আমাদের ওয়ান জিরো পয়েন্ট তো এই তিনটা পয়েন্ট যোগ করে আমরা কি পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি তো ভালো কথা এখানে বলা হচ্ছে অ্যাপ্লেশেয়ার প্যারামিটার অন এক্স এক্সিস তো এস এইচ এক্স দেওয়া রয়েছে আমাদের কাছে যেটা হচ্ছে আমাদের টু বলা হচ্ছে এবং বলা হচ্ছে এন টু অন ওয়াই এক্সিস তো এস এইচ ওয়াই ওয়াই এক্সিস এর দিকে শেয়ারিং প্যারামিটার হচ্ছে আমাদের বলা হচ্ছে টু তো এখন আমরা যদি ইনিশিয়ালি হচ্ছে এক্স এক্সিস যদি আমরা করি তো এক নাম্বার সে হচ্ছে শেয়ারিং অন এক্স এক্সিস তো এরার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য এ এর জন্য বি এর জন্য ও এর জন্য হচ্ছে আমাদের করসপন্ডিং পয়েন্ট বের করতে হবে ইউজিং শেয়ারিং তো এখানে হচ্ছে আমরা ফর এ ওয়ান ওয়ান এর জন্য সে যদি আমরা বের করি এখানে নিউ কোঅর্ডিনেট কি হবে এক্স প্রাইম আমরা শেয়ারিং করছি এক্স এর সাথে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইনটু এস এইচ এক্স এবং ওয়াই প্রাইম ইজ ইকোয়ালস টু ওয়াই তো এখানে যদি আমরা সূত্র মতে যদি আমরা মান বসাই তো এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 1 প্লাস ওয়াই এর ভ্যালু এখানে হচ্ছে 1 বাট মাল্টিপ্লাইড উইথ এস এইচ এক্স হুইচ ইজ 2 তো আমরা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম তো 1 ইনটু 2 মান হচ্ছে 2 প্লাস 1 মান হচ্ছে এখানে আমরা পাচ্ছি 3 এবং ওয়াই এর ভ্যালু যা আছে তাই 1 তো এখানে আমরা 1 ই পেয়ে যাব আলটিমেটলি আমরা এখান থেকে এ প্রাইম একটা পয়েন্ট পাচ্ছি সে এটা হচ্ছে আমাদের 3 ওয়ান একটা পয়েন্ট আশা করছি বুঝতে পারছেন যে এই এ পয়েন্টটা কোথায় চলে গিয়েছে ফর বি বি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো যদি আমরা করি তো সূত্র তো এটাই হবে এক্স দিকে তো এক্স এক্স প্রাইম ইকুয়াল টু কি প্লাস ওয়াই তো এক্স কত এক্স হচ্ছে ওয়ান ওয়াই কত ওয়াই হচ্ছে জিরো ইনটু শেয়ারিং প্যারামিটার হুইচ ইজ টু তো হচ্ছে এখানে এতটুকু করলে জিরো প্লাস ওয়ান হচ্ছে ওয়ানই আসবে এখানে এখানে কোনো চেঞ্জ আসেনি ভালো কথা প্রাইম যা আছে তাই থাকবে ওয়াই তো কত ওয়াই হচ্ছে আমাদের এখানে জিরো আলটিমেটলি পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে ওয়ান জিরো যা ছিল তাই আছে কোনো চেঞ্জ হয়নি ভালো কথা এখন হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট বাকি আছে যেটা হচ্ছে ও পয়েন্ট জিরো জিরো তো এটার জন্য আমরা যদি শেয়ারিং প্যারামিটার চেক করি তো এক্স প্রাইম কি হবে এক্স প্রাইম হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এই যে ইকুয়েশন তো এক্স এর ভালো জিরো ওয়াইয়ের ভ্যালু জিরো মাল্টিপ্লাইড উইথ টু আলটিমেটলি এটা জিরোই আসবে ওয়াই প্রাইম মানে কি ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই হুইচ ইস জিরো তো আলটিমেটলি আমরা ও প্রাইম পাচ্ছি এটাও জিরো জিরো তো আমাদের ইনিশিয়ালি এই যে অবজেক্ট এই অবজেক্টের শেপ ছিল এমন এখন দেখি এই অবজেক্টের শেপটা কেমন হয়ে যায় তো এখানে হচ্ছে আমাদের অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এটা পাচ্ছি আমরা নিউ কোঅর্ডিনেট এটা আমাদের ফাইন্ড আউট করতে বলা হচ্ছে তো এ প্রাইম আমরা পেয়েছি থ্রি ওয়ান তো সে হচ্ছে থ্রি এমন কোনো একটা জায়গায় থ্রি এ জায়গায় ওয়ান এই জায়গায় তো থ্রি ওয়ান সে এটা যেটাকে আমরা বলছি এ প্রাইম থ্রি ওয়ান বি পাচ্ছি আমরা ওয়ান জিরো তো বি ওয়ান জিরো সে এরকম কোনো একটা জায়গায় হচ্ছে আমাদের ওয়ান জিরো বি প্রাইম এখানে এটা হচ্ছে বি প্রাইম তো বি প্রাইম হচ্ছে ওয়ান জিরো এবং ও প্রাইম হচ্ছে এই যে এই জায়গাতেই যেটা হচ্ছে আমাদের জিরো জিরো তো এখন দেখেন শেপটা কাইন্ড অফ এমন হয়ে গিয়েছে রাইট দেখেন আগে কেমন ছিল আগে এমন ছিল বাট এখন শেপ এমন হয়ে গিয়েছে তো আমরা শেয়ারিং এ মেনলি হচ্ছে এই কাজটা করি শেপ চেঞ্জ করি তো শেয়ারিং অন এক্সিস আশা করছি বুঝতে পারছেন তো এখন আমরা দেখব হচ্ছে শেয়ারিং অন ওয়াই এক্সিস তো ওয়াই এক্সিস হলে আমরা কিভাবে কি করব তো এখানে হচ্ছে ওয়াই হয়ে যাবে এখানে হচ্ছে ওয়াই এই প্রত্যেকটা ক্ষেত্রে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে অফকোর্স প্রত্যেকটা ক্ষেত্রে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে এবং এই ফিগারও চেঞ্জ হয়ে যাবে তো এখানে ভিডিওতে আমরা এখানে এতটুকু কাজ তো সেম টু সেমই থাকবে গিভেন যতটুকু যা রয়েছে তো শেয়ারিং অন ওয়াই অ্যাক্সিস এখানে সূত্রটা চেঞ্জ হবে তো শেয়ারিং অন অ্যাক্সিসের ক্ষেত্রে এক্স এর ভ্যালু যা আছে তাই থাকবে এক্সই থাকবে উচিত এখানে ওয়ান আছে ওয়ানই থাকবে বাট ওয়াই এর ভ্যালু কি হবে

জিরো জিরো পয়েন্টের জন্য আমরা এক্স প্রাইম বলতে পারি প্রাইম হচ্ছে থাকবে প্রাইম এ হচ্ছে জিরো মাল্টিপ্লাইড উইথ টু প্লাস হচ্ছে জিরো মানে হচ্ছে এখানে জিরো আমরা পাচ্ছি তো ও প্রাইম আর একটা পয়েন্ট পেলাম আমরা যেটা হচ্ছে জিরো জিরোই আছে তো এখন দেখি ওয়াইস এস এর দিকে শেয়ারিংটা আমাদের কিভাবে সেইটা চেঞ্জ হয় তো এখানে হচ্ছে আমাদের কি কি পয়েন্ট আমরা পেয়েছি এখানে আমরা একটা পয়েন্ট পেয়েছি এ প্রাইম হুইচ ইজ ওয়ান থ্রি তো সে এটা হচ্ছে ওয়ান এবং এই জায়গাতে হচ্ছে থ্রি একটা পয়েন্ট এটা হচ্ছে আমাদের ওয়ান থ্রি যেটা আমরা বলছি এ প্রাইম এটা হচ্ছে আমাদের প্রাইম একটা পয়েন্ট আমরা পেয়েছি এখানে আমরা প্রাইম যেটা হচ্ছে আমাদের ওয়ান টু তো প্রাইম পেয়েছি আমরা এখানে সে ওয়ান এইখানে হচ্ছে আমাদের টু তো এটা হচ্ছে আমাদের বি প্রাইম হুইচ ইজ ওয়ান টু এবং আর একটা পয়েন্ট আমরা পেয়েছি যেটা হচ্ছে আমাদের ও প্রাইম হুইচ ইজ এইটা ও প্রাইম হচ্ছে আমাদের জিরো জিরো একটা পয়েন্ট তো তিনটা পয়েন্ট যদি আমরা কানেক্ট করে দেই তিনটা পয়েন্ট কানেক্ট করে দিলে আমরা এইরকম একটা শেপ পাই তো ইনিশিয়ালি শেপটা ছিল এমন এখন হয়ে গিয়েছে এমন তো শেয়ারিং এ আমাদের মেইনলি শেপই চেঞ্জ হয়ে আশা করছি বুঝতে পারছেন তো এই হচ্ছে টুডি শেয়ারিং আশা করছি বুঝতে পারছেন আজকে দেখছি ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম